back to my channel কি অবস্থা সবার সো আজকের ভিডিওতে তোমাদের সাথে একটা উইং লাইনার টিউটোরিয়াল শেয়ার করব আমি ফেসবুকে পোল করেছিলাম যে তোমরা উইং লাইনার কোন ভিডিও দেখতে চাও কিনা সো many of you were requesting so I thought let's go ahead and show you যে আমি কিভাবে আমার উইং লাইনারটা ক্রিয়েট করি সো yeah let's get started সো প্রথমে আমি Maybelline এই হাইপার ম্যাট আইলাইনার নিব এটা লিকুইড একটা আইলাইনার যেটা টিপটা অনেক থিন সো খুব শার্প উইং লাইনার ক্রিয়েট করা যায় এটা দিয়ে তোমাদের আমি টিপটা জাস্ট এখনই দেখাচ্ছি ये देखो कतटा थिन सो जर हाथ एकटू कापे तक जेटा यूज ना करते हमें आज के तीनटा जेल आईलाइनर प्रिसिशन आईलाइनर सबगुलो दिए आज के देखो सो डू नॉट वरि सो हमें जो करबी हमारे चोखे नीचे अंशटा थके जगह खूब पतला एक थिन लाइन क्रिएट करार चेष्टा करब एंड डू नॉट वरि दैट डजेंट नीड टू बी परफेक्ट कोनो परफेक्ट हार किछु नहीं जस्ट रैंडमलि एक लाइन क्रिएट करते हैं और एकटू थिन रखबो सामने अंशटा एंड दें एकदम ही स्टार्टिंग स्टार्ट करब ना एक नीच थे सामने अंशे दिखे आस्ते आस्ते जाब एंड जस्ट हमार अपर लैश लाइनटार साथ कनेक्ट कर देव लाइन एज यू कैन सी हमार लेजटा क्योंकि अलमोस्ट हो गए हमें जस्ट स्टैंसिलटा ड्र कर प्रथम एंड दें खूब थिन लाइन ड्र करब एकदम लैश लाइनर काछाची एंड खूब आस्ते आस्ते सामने दिखे आगब जो थिन लाइन करवर्ती विंग लाइनर ते शार्प लागे सो देखो हमें क्योंकि अलमोस्ट स्टैंसिलटे ड्र करा शेष हमें एखी पुरापुरी विंग लाइनर ड्र कर फिलछी ना जस्ट एक आकृति आकार क्रिएट कर दें प्रिसिशन आईलाइनर निब ये हे गोल्डन रोजर खूब ही भलो दिस इज टोटली अपशनल तुम्हारा जो चाओ तो लिकुईड आईलाइनर दिए पूरा काजटा करते पर बट हमें तीनटार व्यवहार ही आज तुम्हें देखो सो हमें সেটা দিয়ে আস্তে আস্তে সামনের অংশটা ক্রিয়েট করে নিচ্ছি কারণ আমার কাছে ফিল হয় যে উইং লাইনারটা যখন আমরা করি তখন যদি লিকুইড লাইনার দিয়ে সামনের অংশটা করি একটু প্যাচি দেখা যায় সো আই বেটার ইউজ এনি প্রিসিশন আইলাইনার সো আমার স্ট্যান্সিলটা কিন্তু অলরেডি ড্র করা শেষ দেখতেই পাচ্ছ ভেরি ইজি দেন আমি সিগমার এই উইকেড জেল আইলাইনারটা নিব দিস ইজ লিটল বিট এক্সপেন্সিভ সো তোমাদের জন্য একটা আমার আর একটা অপশন হচ্ছে এলে গার্লের জেল আইলাইনার ওটা অনেক ভালো সো এই জেল আইলাইনারটা দিয়ে আমি আমার লেজের অংশটা দ্যাট মিনস আমার উইং লাইনারের পিছনের অংশটা ড্র করবো এই সিগমার ই সিক্স ব্রাশ দিয়ে একটা উইং লাইনার ব্রাশ খুবই থিন টিপটা অনেক থিন হওয়ার কারণে উইং লাইনারটা অনেক শার্প দেখা যায় প্রত্যেকটা লিঙ্ক আমি নিচে দিয়ে দিব তোমরা ওখান থেকে পারচেজ করতে পারো সো প্লিজ চেক আউট দ্য ডিসক্রিপশন বক্স সো আমি আস্তে আস্তে আমার লেজের অংশটা ড্র করে নিব মানে আমি আরেকটু থিন এবং আরেকটু শার্প করার চেষ্টা করব কারণ উইং লাইনার যত বেশি শার্প হয় দেখতে আমার কাছে মনে তত বেশি সুন্দর লাগে সো তোমরা এখানেই থেমে যেতে পারো জাস্ট লাইক দ্যাট অলমোস্ট ডান আমি এখন কিছু এক্সেসিভ স্টেপ করব সেটা হচ্ছে গিয়ে আমি এখন একটা কাজল নিব যে কোনো একটা কাজল তোমরা নিতে পারো কাজলটা নিয়ে আমি আমার আপার ল্যাশ লাইনটা টাইট লাইন করব সো এই টাইট লাইন করলে যেটা হয় একটা ইলিউশন ক্রিয়েট হয় সো যার জন্য উইং লাইনার দেখতে আরও ম্যাট ব্ল্যাক লাগে আমার কাছে ম্যাট ব্ল্যাক উইং লাইনার দেখতে অনেক অনেক বেশি সুন্দর লাগে সো দ্যাটস ওয়াই আমি জাস্ট উইং লাইনারটা খুব সাবধানে কাজটা করবে আদারওয়াইজ চোখের ভেতরে ঢুকে গেলে খুবই বাজে অবস্থা হবে সো দ্যাটস হাউ ইট লুকস লাইক দেন আমি টোটালি অপশনাল একটা কনসিলার নিব তোমরা যে কোনো একটা কনসিলার নিতে পারো নিয়ে আমি একটা কনসিলার ব্রাশ দিয়ে আমার এই লেজের অংশটাকে আরেকটু থিন করব একটু শার্প করব একটু ক্লিন করব যেটা আমরা আইব্রাউর ক্ষেত্রে করে থাকি কনসিলার দিয়ে জাস্ট লাইক দ্যাট আমি লেজের অংশটাকে ক্লিন করে নিচ্ছি যে কোনো একটা কনসিলার তোমরা ইউজ করতে পারো এলে গার্লের কনসিলারটা ইজ ওয়ান অফ মাই ফেভারিট সো আই লাভ ইউজিং দ্যাট দেন আমি ব্লেন্ড করে নিব যে কোনো একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে As you can see, then আমি just একটা ব্ল্যাক কালার আই শ্যাডো নিয়ে নিচের লোয়ার ল্যাশ লাইনটা আমি একটু স্মোক আউট করে নিব এই অপশনটা টোটালি অপশনাল সো তোমরা এটা করলেও পারো না করলেও পারো বাট আমার কাছে মনে হয় উইং লাইনারের সাথে স্মোক আউট লোয়ার ল্যাশ লাইনটার কম্বিনেশনটা জোস সো দ্যাটস ওয়াই আমি এটা করি অ্যান্ড উইথ দ্যাট আমি আমার উইং লাইনারটা কমপ্লিট করব উইচ ইজ ভেরি ইজি আই হোপ যে তোমাদের হেল্পফুল হয়েছে হেল্পফুল হলে কিন্তু একটা থামস আপ দিতে ভুলবে না অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আর কোনো ধরনের কমেন্ট যদি থাকে
তাহলে নিচে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দাও, আমি আবার আমার একটা টিউটোরিয়াল নিয়ে চলে আসবো। তোমরা অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আই লাভ ইউ অল সো মাচ, বাই বাই।